ভরা মৌসুমেও কমেনি চালের দাম, বরং ধরন ভেদে কোনো কোনো চালের দাম কেজিতে বেড়েছে 2-3 টাকা। আরও তথ্য নিয়ে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ভরা মৌসুমেও চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না কেন? ধন্যবাদ ঈশিকা। আসলে আমনের মৌসুম চলছে, কিন্তু এই আমনের মৌসুমেও কিন্তু কোনো ধরনের সুখবর নেই কুষ্টিয়ার চালের বাজারে। বরং কিছু কিছু চালের দাম কিন্তু বেড়েছে। যদিও মিনিকেট খেত কুষ্টিয়ায় মিনিকেট চালের দাম না বাড়লেও কিন্তু এখানে কিছু কিছু চালের দাম বেড়েছে। যেমন কাজললতা চাল 60 টাকা থেকে বেড়ে কিন্তু 63 টাকায় বিক্রি হচ্ছে বাজারে, এবং মোটা যে আটাশ চাল, গরিবের চাল বলা হয়, সেটা কিন্তু 2 টাকা বেড়ে অর্থাৎ 54 টাকা থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু কুষ্টিয়ার বাজারে চালের দামের যে অস্থিরতা চলছে, কোনোভাবেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ বিষয়ে আমি খুচরা যে বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি যে আসলে মিলগেট থেকে তারা বেশি দামে চাল কিনছে, তার কারণে তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে, তাদের কিছু করার নেই। এছাড়াও তারা জানিয়েছেন যে এই যে দীর্ঘদিন ধরে বেশি দামে চাল বিক্রয়ের কারণে কিন্তু তাদের বেচা কিনা কমে গেছে, অর্থাৎ তারাও কিন্তু শঙ্কা দেখা দিচ্ছে। যদি তারা বলছে যদি এই চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে কিন্তু তাদেরও ক্ষতি, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আমি এ বিষয়ে মিল মালিকদের সাথে কথা বলেছি, বরাবরের মতোই কিন্তু মিল মালিক সেই আগের মতোই অজুহাত যে ধানের দাম বেশি, যার কারণে কিন্তু তারা কোনোভাবেই দাম কমাতে পারছে না, তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণেই তাদের সাধারণত দাম বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের বৃহত্তম সোলু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগর থেকেই প্রতিদিন প্রায় 100 ট্রাক চাল চলে যায় দেশের বিভিন্ন জেলায়। যদি এই কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায়, তবে কিন্তু বাংলাদেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। তাই ভোক্তারা বলছেন যে যত দ্রুত সম্ভব শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এই চালের বাজার নিয়ন্ত্রণ করা হোক, তা না হলে তাদের আয় ব্যয়ের যে সমন্বয় সেটা হচ্ছে না, চরম বিপাকে পড়েছে তারা। তাই তারা শক্ত মনিটরিং ব্যবস্থার দাবি করছেন। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে ঈশিকা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন এবং দেখছিলেন যে ভরা মৌসুমেও কমেনি চালের দাম, আমরা কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান, আমরা জানছিলাম সেখানকার সর্বশেষ পরিস্থিতি।